কবি ভবানী প্রসাদ মজুমদার রচিত হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি করবে হরিনাম, দেখে জানব বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, কই নি সরগল বলতো পাখি, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে, বাড়ি ফিরেই সবাইকে জোড়ো করলেন ডেকে। জড়া 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই মথুরায় ধা, এই পাখিটাই দেখবে কেমন করবে হরি না। এই ছেলেরা চুপ করে থাক, করিস নি সরগোল বলতো পাখি, বল একবার বলো হরি বল। উমা পাখি কিছুই বলে না তো, চুপটি করে থাকে। ঋষি বাবু রেগে মেগে বলেন তখন তাকে, এত করে বলছি তোকে, পারলে কি তোর দর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি এই চুপ করে থাক, আমি এখন শুই। বল হরি বল, বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার।